90 দশকের জনপ্রিয় নায়িকাদের মধ্যে অন্যতম হচ্ছে চিত্রনায়িকা পপি। চিত্রনায়িকা পপি যখন তার ক্যারিয়ার শুরু করেন, ওই সময় তাকে টেক্কা দেওয়ার মতো নায়িকার সংখ্যা খুবই কম ছিল। ঠিক তার পরপরই ক্যারিয়ার শুরু করেন শাবনূর, এবং শাবনূর মৌসুমী পপি একটা সময় বাংলাদেশের চলচ্চিত্রকে ধরে রেখেছিলেন। নায়িকা পপিকে নিয়ে অনেক গুঞ্জন থাকলেও তিনি 43 বছর বয়সে এসেও এখনও পর্যন্ত কুমারী রয়ে গেলেন। বলা হয়ে থাকে চিত্রনায়িকা পপির সাথে সম্পর্ক ছিল শাকিল খানের, এবং ঠিক তার পরপরই সম্পর্ক হয়েছিল চিত্রনায়ক জায়েদ খানের সাথে। কিন্তু বরাবরই এই প্রসঙ্গকে তিনি এড়িয়ে গিয়েছেন, যদিও জায়েদ খানের সাথে সম্পর্ককে তিনি কখনো অস্বীকার করেননি। বরঞ্চ তিনি এটা বলেছেন যে জায়েদ খান তাকে ইউজ করেছে এবং জায়েদ খান তার অপব্যবহার করেছে। চিত্রনায়িকা পপির সাথে ক্যারিয়ার শুরু করেন এই প্রজন্মের আরেক জনপ্রিয় নায়ক শাকিব খান। শাকিব খান তার ক্যারিয়ারের অন্যতম কয়েকটি ছবি পপির সাথে করেছিলেন। পপির সাথে জুটি বেঁধে কাজ করেছেন চিত্রনায়ক রুবেল, আমিন খান সহ আরও অনেক নায়ক। ফেরদৌসের সাথে পপির জুটিটা ছিল অসাধারণ। নায়ক রুবেলের সাথে তিনি 41টা ছবি করেছিলেন। অশোক পপির ক্যারিয়ার শুরু হয়েছিল কুলি ছবির মাধ্যমে, যদিও তিনি 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। তিনি গঙ্গাযাত্রা, মেঘের কোলের রোদ এই ছবিগুলোর জন্য তিনি জাতীয় পুরস্কার পেয়েছিলেন। নায়িকা পপি এখন আরেকটা সিনেমা না করলেও, এখন খুব একটা মিডিয়ার সাথে জড়িয়ে না থাকলেও নায়িকা পপিকে কিন্তু বাংলার জনগণ ভুলে যায়নি। বাংলাদেশের মানুষজন এখনও চিত্রনায়িকা পপিকে স্মরণ করেন। তবে হ্যাঁ, বাংলার প্রথম গ্ল্যামারাস লাখসুন্দরী এই নায়িকাকে সবাই আজীবন মনে রাখবে। পপির প্রতি রইল ভালোবাসা এবং শুভেচ্ছা।